ছোট শিক্ষার্থীরা ফেনী ন্যাশনাল কলেজের অনলাইন কার্যক্রমে সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায়ে। আজকে দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা ব্যবসায়ের আওত পরিধি সম্পর্কে জেনেছি, অর্থাৎ ব্যবসা কার্যক্রম কিভাবে পরিচালিত হয়, ব্যবসা কার্যক্রমের মধ্যে কতটুকু কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকে। এখানে আমরা দেখছি যে ব্যবসার আওত পরিধির মধ্যে আমরা ব্যবসায়ের মূল কার্যক্রমকে তিন ভাগে ভাগ করতে পারি, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। তাহলে আজ আমরা জানবো, বিস্তারিত জানবো শিল্প সম্পদে। শিল্প আগে বলে প্রকৃতির প্রদত্ত সম্পদ আহরণ করে এর রূপগত উপযোগ পরিবর্তনের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী নতুন পণ্য তৈরি করার প্রক্রিয়াকে বলা হচ্ছে শিল্প। অর্থাৎ শিল্প হচ্ছে উৎপাদনের বাহন, যেখানে নতুন নতুন পণ্য সামগ্রী উৎপাদিত হয়। অর্থাৎ শিল্পে একমাত্র স্থান, শিল্পে একমাত্র জায়গা যেখানে পণ্যের নতুন উপযোগ সৃষ্টি করা হয়। উপযোগ কাকে বলে? উপযোগ হচ্ছে একটি দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়। অর্থাৎ একটি দ্রব্য দিয়ে মানুষ কতটুকু অভাব পূরণ করতে পারে, ওই জিনিসটা হচ্ছে ওই দ্রব্যের উপযোগ। আর শিল্পই একমাত্র স্থান বা শিল্পই একমাত্র জায়গা যেখান থেকে পণ্যের নতুন নতুন উপযোগ সৃষ্টি হয়। তাহলে আমরা কি শিল্প সম্পর্কে ব্যাখ্যা আমরা লিখবো? প্রকৃতির প্রদত্ত সম্পদ আহরণ করে এর উপযোগ পরিবর্তনের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী নতুন পণ্য তৈরি করার প্রক্রিয়াকে বলা হচ্ছে শিল্প। শিল্প হচ্ছে একদল লোকের সমষ্টি যেখানে তারা নতুন কোনো সৃষ্টিকর্ম বা নতুন কোনো কিছু উৎপাদনের কাজে নিয়োজিত থাকে। এখন আমরা শিল্পের যে শ্রেণীবিভাগ, শিল্পের যে প্রকারভেদ, অর্থাৎ শিল্পের আওতাধীন অন্যান্য সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। শিল্প কাকে বলে? শিল্প হচ্ছে উপযোগ সৃষ্টির প্রক্রিয়া। প্রকৃতির প্রদত্ত সম্পদ আহরণ করে এর রূপগত উপযোগ পরিবর্তনের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলার প্রক্রিয়াকে বলা হচ্ছে শিল্প। শিল্প কোনো কিছু সৃষ্টি বা মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না, কেবল প্রকৃতির প্রদত্ত উপকরণ সমূহের রূপগত পরিবর্তন সাধনের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলে। আর এর বস্তু রূপগত উপযোগ পরিবর্তন করার কাজটি হলো শিল্পের। শিল্পের মাধ্যমে সম্পাদিত এই ধরনের কাজকে বলা হচ্ছে উৎপাদন, তাই শিল্পকে বলা হচ্ছে উৎপাদনের বাহন। এখন শিল্পের বৈশিষ্ট্য, অর্থাৎ শিল্পে কি কি কাজ করা হয়, শিল্পের বৈশিষ্ট্যগুলো হচ্ছে উৎপাদনের বাহন, শিল্প ব্যবসায়ের প্রধান অন্যতম শাখা হচ্ছে শিল্প, শিল্পের মাধ্যমে বিশেষত রূপগত উপযোগ সৃষ্টি করা হয়, শিল্প হলো ব্যবসায়ের উৎপাদনকারী শাখা, অর্থনৈতিক উন্নয়নের প্রবেশপথ হচ্ছে শিল্প, অধিক পরিমাণ পুঁজি, অধিক ঝুঁকি সংশ্লিষ্টতা বিদ্যমান। শিল্প প্রসারিত হলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তৃতি লাভ করে। শিল্পের প্রকারভেদ, অর্থাৎ শিল্পকে আমরা প্রধানত দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাথমিক শিল্প, অন্যটি হচ্ছে গৌণ শিল্প। এখন প্রাথমিক শিল্পকে আবার তিন ভাগে ভাগ করা যায়, কৃষি শিল্প, নিষ্কাশন শিল্প, প্রজনন শিল্প। আর গৌণ শিল্পকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি, উৎপাদনকারী শিল্প, নির্মাণ শিল্প, সেবা শিল্প। উৎপাদনকারী শিল্পকে আবার চার ভাগে ভাগ করতে পারি, বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়াজাতকরণ শিল্প, সংযোজন শিল্প। এখন প্রাথমিক শিল্প আগে বলে, প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে প্রাথমিকভাবে যেসব শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে তাকে প্রাথমিক শিল্প বলে। প্রাথমিক শিল্পের মধ্যে আবার তিনটি ভাগ হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে কৃষিজ শিল্প। কৃষিকাজের সাথে জড়িত শিল্প তাকে কৃষিজ শিল্প বলে। এটি একটি মৌলিক শিল্প। এই শিল্প মূলত বিভিন্ন প্রকার কৃষিজাত দ্রব্য উৎপাদনের সাথে জড়িত, যেমন ধান, পাট, গম, যব, ভুট্টা, তুলা, ইক্ষু ইত্যাদি। এরপরে যে নিষ্কাশন শিল্প, যে শিল্পের মাধ্যমে ভূগর্ভস্থ পানি, খনিজ প্রভৃতি প্রাকৃতিক উৎস থেকে সম্পদ উত্তোলন করা হয় বা আহরণ করে তাকে নিষ্কাশন শিল্প বলে। এই শিল্পের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ করে এর উপযোগিতা বৃদ্ধি করা হয়, যেমন খনি থেকে কয়লা, তেল, গ্যাস, অন্যান্য খনিজ উত্তোলন, নদী থেকে মৎস্য আহরণ, বন থেকে কাঠ সংগ্রহ ইত্যাদি এই শিল্পের অন্তর্গত। প্রজনন শিল্প, যে শিল্পের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ পুনঃ উৎপাদন কাজে ব্যবহার করা হয় তাকে প্রজনন শিল্প বলে, যেমন পোল্ট্রি ফার্ম, হ্যাচারি, নার্সারি প্রভৃতি। গৌণ বা দ্বিতীয় স্তরের শিল্প, প্রাথমিক শিল্পের মাধ্যমে প্রস্তুতকৃত সম্পদ সমূহকে আরো ব্যবহার উপযোগী করে তোলার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হয় তাকে গৌণ বা দ্বিতীয় পর্যায়ের শিল্প বলে। প্রাথমিক শিল্প হতে প্রাপ্ত সম্পদ সমূহের রূপগত উপযোগ সৃষ্টি করা এই শিল্পের কাজ। এই শিল্পকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উৎপাদনকারী শিল্প, যে শিল্পের মাধ্যমে প্রক্রিয়ায় প্রকৃতি বা অর্ধপ্রস্তুত পণ্যের রূপগত উপযোগ পরিবর্তনের মাধ্যমে উপযোগিতা সৃষ্টি করা হয় তাকে উৎপাদনকারী শিল্প বলে। এর মধ্যে আবার চারটি ভাগ রয়েছে, বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প,
প্রক্রিয়াকরণ শিল্প, সংযোজন শিল্প, বিশ্লেষণ শিল্প। এই প্রক্রিয়া কোনো পদার্থ বিশ্লেষণ করে একাধিক পণ্য তৈরি করা হয়, যেমন অপরিশোধিত তেল শোধনের মাধ্যমে কেরোসিন, ডিজেল, পেট্রোল, অকটেন, লুব্রিকেন্ট, অয়েল প্রভৃতি তৈরি করা হয়। যৌগিক শিল্প, এই প্রক্রিয়ার মাধ্যমে একাধিক মৌলিক পদার্থের মিশ্রণে নতুন পদার্থ তৈরি করা হয়, যেমন চুনাপাথর, জিপসাম, কয়লা সংমিশ্রণে সিমেন্ট তৈরি, সাবান, সার ইত্যাদি শিল্প যৌগিক শিল্পের অন্তর্গত। প্রক্রিয়াজাতকরণ বা প্রক্রিয়াজাত শিল্প, বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে যে শিল্প দ্বারা কাঁচামালকে ব্যবহার উপযোগী করে বিভিন্ন পণ্য রূপান্তর করা হয় তাকে প্রক্রিয়াজাত শিল্প বলে, যেমন কার্পাস শিল্প, বয়ন শিল্প, পাট শিল্প প্রভৃতি। এরপর হচ্ছে সংযোজন শিল্প, পৃথকভাবে উৎপাদন উৎপাদিত যন্ত্রাংশ বা বিভিন্ন উৎপাদক উৎপাদিত পদার্থকে যে শিল্পের মাধ্যমে একত্রিত করে পরিপূর্ণ পণ্য বা ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয় তাকে সংযোজন শিল্প বলে, যেমন রেডিও, টেলিভিশন, কম্পিউটার, ঘড়ি, মোটরসাইকেল, মোটরগাড়ি, রেল ইঞ্জিন ইত্যাদি। এরপর হচ্ছে নির্মাণ শিল্প, সাধারণত নির্মাণ সংক্রান্ত কাজে নিয়োজিত শিল্পকে নির্মাণ শিল্প বলে, অর্থাৎ যে শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, দালান কোঠা, সেতু, কালভার্ট প্রভৃতি নির্মাণ করা হয় তাকে নির্মাণ শিল্প বলে। সেবা পরিবেশন শিল্প, যে শিল্পের মাধ্যমে মানুষের সেবার জনকল্যাণমূলক কাজে নিয়োজিত থাকে তাকে সেবা পরিবেশন শিল্প বলে। মানুষের জীবনযাত্রাকে সুন্দর ও আরামদায়ক করার নিমিত্তে গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন, মোবাইল, প্রকাশনা ইত্যাদি এই জাতীয় শিল্পের অন্তর্ভুক্ত। তাহলে শিল্প সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম, অর্থাৎ শিল্পী কি কাজ সম্পাদিত হয়, শিল্প মানুষের কি কাজে আসে, শিল্প কিভাবে পরিবর্তন উপযোগ সৃষ্টি করে, শিল্পের মাধ্যমে কিভাবে পণ্যকে বিভিন্নভাবে রূপান্তরিত প্রক্রিয়ায় পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করা হয়, অর্থাৎ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে, ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতির উন্নয়নে, বাণিজ্য নতুন নতুন বাজার অনুসন্ধান, নতুন পণ্য আবিষ্কার, ক্রেতার উচ্চ অনুসন্ধান, এই সকল বিষয় বিবেচনা করে শিল্প কি করে, প্রতিনিয়ত নতুন নতুন পণ্য উৎপাদনে নিয়োজিত থাকে। শিল্পের কাজে হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা, যার নাম শিল্প, অর্থাৎ নতুন কিছু তৈরি করা, শিল্পকর্ম শিল্পীয় কাজ সম্পাদন করা। আর এখানে সকল ধরনের নতুনত্ব সৃষ্টির জায়গা, যেখান থেকে নতুন কোনো কিছু আবিষ্কার সৃষ্টি এবং প্রকাশ হয়ে থাকে। এরপর আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে বাণিজ্য। বাণিজ্য কাকে বলে, অর্থাৎ আমরা ব্যবসায়ের আওতা পরিধির মধ্যে তিনটে জিনিস দেখতে পেলাম, শিল্প, বাণিজ্য আর হচ্ছে প্রত্যক্ষ সেবা। শিল্পের পরবর্তী কাজ হচ্ছে বাণিজ্য। বাণিজ্য কি, শিল্পী উৎপাদিত পণ্য সামগ্রী উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যক্রমকে একসাথে বলা হচ্ছে বাণিজ্য। এই বাণিজ্য শিল্পের বিভিন্ন বাধাকে দূর করে উৎপাদিত পণ্য সামগ্রী উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছে দেয়। বাণিজ্যের মধ্যে অনেকগুলি কার্যাবলী আছে, যেমন পরিবহন, গুদনাতকরণ, মোড়কীকরণ, অর্থসংস্থান, ঝুঁকি বহন, অর্থাৎ বাণিজ্যের প্রত্যেকটি কার্যক্রম শিল্প কার্যক্রমকে আরো বেশি গতিশীল এবং বেগবান করে। শিল্প উৎপাদিত পণ্য সামগ্রী যখন চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানোর প্রয়োজন পড়ে তখনই বাণিজ্যের প্রয়োজন। বাণিজ্য ব্যক্তিরা কি শিল্প উৎপাদিত পণ্য সামগ্রী চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো সম্ভব নয়, অর্থাৎ শিল্পের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে বাণিজ্য। শিল্পের পণ্য সামগ্রী বাণিজ্যের মাধ্যমেই সম্প্রসারিত হবে, বাণিজ্যের মাধ্যমেই বাজারকরণ করা হবে, বাণিজ্যের মাধ্যমেই প্রসারিত হবে। বাণিজ্যের কার্যাবলীগুলি এখন আমরা বাণিজ্যের সে যাবতীয় কার্যাবলী সম্পর্কে জানবো। বাণিজ্যকে আমরা মূলত প্রধানত দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পণ্য বিনিময়, আরেকটা হচ্ছে বিনিময় সহায়ক কার্যাবলী। এবং পণ্য বিনিময়, পণ্যদ্রব্যাদি ক্রয় বিক্রয় কার্যকে পণ্য বিনিময় বলে। বিনিময়ের উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। বিনিময়ের কাজ হল উৎপাদনকারী ও ভোক্তাদের মধ্যে মালিকানাগত বা ব্যক্তিগত বাধা দূর করা। ক্রয় বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয়। পণ্য বিনিময়কে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য, একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে পণ্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয় কাজ সম্পাদিত হলে তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। এই অভ্যন্তরীণ বাণিজ্যকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পাইকারি ব্যবসায় আর একটি হচ্ছে খুচরা ব্যবসায়। পাইকারি ব্যবসায়, উৎপাদন বা আমদানিকারকের নিকট থেকে একত্রে অপেক্ষাকৃত কম মূল্যে অধিক পরিমাণে পণ্য সামগ্রী ক্রয় করে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করাকে বলা হচ্ছে পাইকারি ব্যবসায়। আর হচ্ছে খুচরা ব্যবসায়, পাইকারদের নিকট হতে পণ্যদ্রব্য ক্রয় করে তা অল্প অল্প করে খুচরা ভোক্তাদের নিকট বিক্রয় করাকে বলা হচ্ছে খুচরা ব্যবসায়। এরপর হচ্ছে বৈদেশিক বাণিজ্য, এক দেশের সাথে অন্য দেশের ব্যবসায়ীদের যে ক্রয় বিক্রয় কার্যাদি সম্পন্ন হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলে। একে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, আমদানি রপ্তানি পুনরপ্তানি। আমদানি, দেশীয় চাহিদা মেটানোর জন্য বিদেশ হতে পণ্য সামগ্রী ক্রয় করে
নিজ দেশে আনাকে আমদানি বলে। যেমন বিদেশে ওষুধ, যন্ত্রপাতি, ইলেকট্রনিক সামগ্রী প্রভৃতি আমদানি করে থাকে। রপ্তানি, একটি দেশ যখন তার দেশীয় উৎপাদন দিয়ে স্থানীয় চাহিদা মিটিয়ে অতিরিক্ত পণ্য বা সেবা দেশের বাইরে বিক্রয় করে থাকে, তখন তাকে রপ্তানি বাণিজ্য বলে। যেমন বাংলাদেশ থেকে বিভিন্ন রপ্তানিকারক পাট, তা, চা, তামাক, চামড়া, তৈরি পোশাক বিদেশে রপ্তানি করা হয়। পুনরপ্তানি, বিদেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করে তা পুনরায় বিদেশে বিক্রয় করাকে পুনরপ্তানি বলে। এরপরে হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্যগুলি, অর্থাৎ অভ্যন্তরীণ বাণিজ্য বাণিজ্যিক সুষ্ঠুভাবে সম্পাদন করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা দেখা দেয়, আর এসব প্রতিবন্ধক করার জন্য যে সকল কার্যাদি বা যেসব কর্ম সম্পাদিত হয় তাকে বিনিময় সহায়ক কার্য বলে। এর মধ্যে প্রথম হচ্ছে ব্যাংক। বাণিজ্য কার্যক্রম প্রচারের জন্য প্রচুর মূলধনের প্রয়োজন পড়ে, আর ব্যাংক সে অর্থে যোগান দিয়ে বাণিজ্য কার্যক্রমকে সহায়তা করে। বিমা, বাণিজ্যের যোগ্যতা প্রতিবন্ধকতা দূর করে বাণিজ্য কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিমা আবশ্যক। আর বিমা কি করে? ব্যবসায়ীকে সেই ঝুঁকি বহন করে ব্যবসায়ীকে নিশ্চিন্তে বাণিজ্য কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দেয়। পরিবহন, পরিবহন পণ্যের স্থানগত বাধা দূর করে, অর্থাৎ এক স্থানে উৎপাদিত পণ্য আরেক স্থানে পৌঁছানোর জন্য পরিবহন আবশ্যক। পরিবহনের মাধ্যমে পণ্যের স্থানগত প্রতিবন্ধকতা দূর হয়। গুদামজাতকরণ, পণ্য বা সেবা উৎপাদনের পর তার সঠিক সংরক্ষণের প্রয়োজন পড়ে, আর গুদামজাতকরণ পণ্যের এই সময়গত উপযোগটি সৃষ্টি করে, অর্থাৎ এক মৌসুমে উৎপাদিত পণ্য অন্য মৌসুমে ব্যবহার করতে হলে সঠিক গুদামজাতকরণ প্রয়োজন পড়ে। বাজারজাতকরণ প্রসার, ভোক্তাকে নতুন পণ্য সম্পর্কে অবহিত করা, ভোক্তাকে নতুন পণ্য সম্পর্কে জানানো, পণ্যের গুণগত মান, পণ্যের সুবিধা অসুবিধা সম্পর্কে জানানোর জন্য বাজারজাতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে পণ্যকে, ক্রেতাকে পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়, এটা করা হয় বিজ্ঞাপন, প্রচার ইত্যাদির সাহায্য নিয়ে। তাহলে শিল্প এবং বাণিজ্য সম্পর্কে আমরা বিস্তারিত বিষয় আলোচনা করেছি, অর্থাৎ শিল্প উৎপাদিত পণ্য সামগ্রী উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত এর মধ্যবর্তী যে সকল কার্যক্রম রয়েছে তার সকল কার্যক্রমকে একসাথে গৃহীত করলে তাকে বলা হচ্ছে বাণিজ্য। শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, প্রত্যক্ষ সেবা হচ্ছে যে সকল সেবা সরাসরি গ্রহণ করা হয়, এখানে সেবাদানকারী এবং সেবা প্রদানকারীকে আলাদা করা যায় না। যেমন ডাক্তার, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, এদের সেবা সম্পর্কে সেবা প্রদানকারী এবং সেবা গ্রহণকারী সরাসরি অবস্থান করে সেবা নিতে হয় বিধায় একে প্রত্যক্ষ সেবা বলে। অর্থাৎ এই সেবা সংরক্ষণ করে রাখা যায় না, মজুতকরণ করা যায় না, যখন প্রয়োজন তখনই সেটা সৃষ্টি হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা আবার নতুন আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।